নাদিয়া আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। নাদিয়া আহমেদের জন্ম 31 আগস্ট ঢাকায়। বাবা নাজির আহমেদ ও মা আফরোজ আক্তার, দুই বোনের মধ্যে নাদিয়াই বড়। তিনি ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি সিটি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন। নাচ দিয়েই শুরু হয়েছিল তার ক্যারিয়ার। নৃত্যে নাদিয়ার হাতে খড়ি, শিশু একাডেমিতে সেই এতটুকু বয়সে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নাচের উপর 7 বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন নাদিয়া। নৃত্য শিখেছেন সিবলি মোহাম্মদ, শামিমারা নিপা, তামান্না রহমান প্রমুখের মতো খ্যাতিমান নৃত্যশিল্পীর কাছ থেকে। নাদিয়া তো এখন পুরোপুরি একজন পেশাদার নৃত্যশিল্পী। 1986 সালে বিটিভির শিশু অনুষ্ঠান শিশুমেলা দিয়ে তার টিভিতে অভিষেক ঘটে। তিনি এলিগ্যান্ট সোয়েটারের বিজ্ঞাপন করেন ক্লাস 6-এ পড়ার সময়। 1992 সালে 12 রকমের মানুষ নাটক দিয়ে তার অভিনয় জীবনে শুরু হয়। এরপর তিনি প্রচুর টিভি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকসমূহ ছায়কায়া, দৃষ্টিদান, মধ্যবর্তী, প্রজাপতি মন, ইট কাটের খাঁচা, অগ্নিগিরি, অধ্যাপক, শেষের রাত্রি, বড় জামাই, মায়াহীন মন, পাঁচি বউ, আরোহণ, বাবা, দেবর, কেচিকল, বউ ভালো রাগ বেশি, ব্রেইল, ঘর জামাই, অতিভক্তি চোরের লক্ষণ, ভাগের মা, রচি মম ফাল্গুনি, লো প্রেশার, অবশেষে, জয়েন্ট ফ্যামিলি, রোমান্টিক রবিন, 1 মিলিয়ন ভিউ, বাম কানের দুল, রবিনহুড আসে নাই তাই, স্বাস্থ্যই সকল সুখের মূল, তোমায় হৃদমাজারে রাখবো ইত্যাদি। 2008 সালের 28শে ডিসেম্বর মনির খান শিমুলের সঙ্গে বিয়ে হয় নাদিয়ার। সংসার জীবন শুরুর 5 বছরের মাথায় তারা আলাদা থাকতে শুরু করেন। 2015 সালের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি জানাজানি হয়। টেলিভিশন অভিনেতা এসএফ নাইমের সঙ্গে কয়েক মাস প্রেম করার পর সম্প্রতি তারা আবারও বিয়ে করেছেন। নাদিয়া আহমেদের উচ্চতা 5'4". তিনি এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। তিনি সব রকমের ঝাল খাবার খেতে খুবই পছন্দ করেন। ভ্রমণ, অভিনয় এবং নাচতে তিনি খুবই পছন্দ করেন। মোটামুটি সব রঙই তার পছন্দের রং। তার প্রিয় ব্যক্তিত্ব তার মা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন বিনোদনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।